জবাব দিও, জবাব দিও, জবাব এল জনসাধারণ জবাব মাগো যদি জেলা কালেকশন। বলাঙ্গীর আকশন কমিটি পক্ষর গতকালি ও আজি দুই দিন বিভিন্ন দাবি নেই বলাঙ্গীর বন্ধ ডাকরা দিয়া যাইছি। বন্ধর প্রভাবরে আজি সকালু আন্দোলনকারী মানে পিকেটিং আরম্ভ করিছন্তি। রাজ্য ও কেন্দ্র সরকারক কার্যালয় বীমা ও ব্যাংক বন্ধ করিবা পাই আকশন কমিটি নিষ্পত্তি নেইথিবা নেই জনা পড়িছি। দোকান বাজার, বিদ্যালয় ও গাড়ি চলাচলকু এই বন্ধরু বাদ দিয়া যাইছি। জিলার শতাধিক সংগঠন এই বন্ধ ডাকরা সমর্থন জনাইছন্তি। বলাঙ্গীরে হাইকোর্টর স্থায়ী বেঞ্চ শীঘ্র প্রতিষ্ঠা, লোয়ে সুকেতেল বিস্থাপিত উচিত ক্ষতিপূরণ সহ থাইজান করে প্রকল্প কাম আরম্ভ করা এবং শীঘ্র বাইপাস রাস্তা নির্মাণ করা দাবি করে এই বন্ধ পালন হেউথবা নেই সূচনা মিলিছি। তিন দফা দাবি হেলা, প্রথম বলাঙ্গীর হাইকোর্ট বেঞ্চ স্থাপন, দ্বিতীয় দাবি হল বলাঙ্গীর লোয়ের সুক্তেল প্রকল্পর শুনানি কাম আরম্ভ, বিস্থাপিত মানুষ থইথান, তৃতীয় দাবি হল বাইপাস নির্মাণ কাম। আমি খবর পাইল কেন্দ্র সরকার 190 কোটি টাকা প্রকল্প বলাঙ্গীর বাইপাস লাগে প্রদান করছেন বলে, সেগে আমি কেন্দ্র সরকার আর লোকাল এমপি স্বাগত জনাওছু বলাঙ্গীর বাসী তরফ। আর সেতদিন পর্যন্ত আমার দাবি আমার আন্দোলন জারি রহবা, যেতদিন পর্যন্ত বাইপাস কার্য তুরন্ত নেই আরম্ভ করি শেষ হওয়া পর্যন্ত আমার আন্দোলন জারি রহবা। বলাঙ্গীর গুপ্তেশ্বর পৃষ্টিঙ্ক রিপোর্ট, ভাগ্য প্রভা নিউজ। জবাব দিও, জবাব দিও, জবাব।